সাভার আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকার নোট সহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। আশুলিয়া থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ বাবু শেখ জানিয়েছেন, রোববার বিকেলে মধ্য গাজীরচট আমবাগান বাগবাড়ি এলাকায় তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব চার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আসামিরা পরস্পর যোগসাজশে ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার নিকটবর্তী এলাকায় জাল নোট তৈরি করে বিভিন্ন মাধ্যমে স্বল্প মূল্যে বিক্রি করে আসছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকায় অভিযান পরিচালনা করে ঝালকাছি জেলার জসিমউদ্দিন ও আলাউদ্দিন হোসেন হাওলাদার নামের দুই জনকে গ্রেফতার করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 2,83,000 টাকা জাল নোট, দুইটি সিল, দুইটি স্ট্যাম্প প্যাড, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোন, নগদ 9,480 টাকা জব্দ করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় আলনূর পেপার মিলস এর কারখানায় গ্যাসের রাইজারের লিকেজ থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার আলমগীর ভুঁইয়া জানান, দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন আসাদুজ্জামান, মুস্তাফিজুর রহমান, ফারুক মিয়া ও তৌহিদুল ইসলাম। দগ্ধ চারজনই পেপার মিলের নিরাপত্তা কর্মী বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার গভীর রাতে কাঁচপুর আলনূর বিসিক শিল্প এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সোনারগাঁও স্টেশনের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, রোববার রাত 1-4 দিকে কারখানার ভেতরে গ্যাসের রাইজারের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। এরপর নিরাপত্তা কর্মীরা এগিয়ে গেলে তাদের কয়েকজনের শরীরে আগুন লেগে যায় এবং চারজন দগ্ধ হয়। পরে কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় দগ্ধদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে রাইজারে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নদী থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতের কারণে ভোগাই নদীর পার ঘেঁষা শেরপুরের নকলা উপজেলার পিছলাকুড়ি তারাকান্দা পাকা সড়কটি ভাঙনের হুমকির মুখে পড়েছে। আতঙ্কে পড়েছেন নদীর পাড়ে থাকা স্থানীয় বাসিন্দারা। এদিকে উপজেলা প্রশাসন বলছে ভাঙন ঠেকাতে কাজ চলছে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতের কারণে তারাকান্দা পিছলাকুড়ি পাকা সড়কে তৈয়বালী ও নিজামুদ্দিনের বাড়ির সামনের সড়কটির কিছু অংশ ইতোমধ্যেই ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে বিকল্প কাঁচা রাস্তা দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে। স্থানীয়রা জানায় পাকা সড়ক থেকে 400 থেকে 500 ফুট দূরে নদীর অবস্থান, কিন্তু রাস্তার পাশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেল বছর এই রাস্তা সংলগ্ন জমি ভাঙনের শুরু হয়। শুকনো মৌসুমে কিছু বালু ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও এবার বর্ষার শুরুতেই নদীর স্রোতে রাস্তা ভেঙে নিয়ে গেছে। পাশাপাশি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে, ফলে সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু ভোগান্তি এখনো কমেনি স্থানীয় জনগণের। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, মাছের পুকুর, আউশ ধানের আবাদ, আমন বীজতলা ও শাকসবজির আবাদ। আমার বাড়ি এখানে, আমি একটা তিনবার নদীর কাছে বাড়ি বানছি, আমরা নদী ভাঙ্গিয়া খালি ভেঙে ফেলে দেয়, খুব গরিব মানুষ কষ্ট আছি। আবার এই যে বাড়ি বানছি এখানে আবার এই নদী ভেঙে নিতেছে গা, এটা আমরা সরকারের কাছে আবেদন থাকবে জরুরিভাবে যাতে শক্ত করে কাজ হয়। এলাকার বহুত জনগণ আনিগুলি করে, খুব কষ্ট হইতেছে। মনে করুন এই কিছুদিন আগে ভাঙছে বাঁধছে, ভাঙ্গি আছে, আবার ভাঙ্গি গেছে, দু তিনবার বান্ধ হয়েছে। তাই আমার বাড়িঘর সব মনে করুন যদি সরকার কাজ না করে তাই লয়ে যাবো গা, আমার থাহাই মনে করুন খুব সমস্যা হয়ে যাবো। দৈনিক এই রাস্তা দা ভ্যান গাড়ি চালাই ধান লয়ে যায় নাইতে পারি, ওহন কতদিন ধরে ভাঙ্গি আছে এই রাস্তা, আমরা চলাফেরা করা হয় না, গাড়ি গুড়ি লয়ে যাওয়ার হয় না। আমাদের এই রাস্তা নকলা নাইতে পারি, ঠেলা গাড়ি ঠেলা গাড়ি ওদে টলি ধান নেওয়ার খুবই অসুবিধা। এই রাস্তা ভাঙ্গা গেছে বন্যায়, একবার ভাঙছেন কিছু ঠিক করছে, এবছর
হারিয়ে ভেঙে গেছে। সরকারের কাছে অনুরোধ, এই রাস্তাটা যে অভিযোগ মেরামত করে দেওয়ার লাগে, এই সরকার তো জনগণের সরকার। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সড়কটির ভাঙন সৃষ্টি হয়। সড়কটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এলজিডি কর্তৃক বাস্তবায়িত একটি রাস্তা আছে, সেটি সাম্প্রতিক যে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন কবলিত রাস্তাটি আমরা পরিদর্শন করেছি উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে। আমি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ আমরা পরিদর্শন করেছি। পরবর্তীতে আমাদের জেলা প্রশাসক স্যার এসে ভাঙন কবলিত রাস্তাটি পরিদর্শন করেছেন এবং এক্সএল এলজিডি মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছেন। দ্রুত ওই ভাঙন রক্ষার জন্য আমরা কাজ শুরু করতে পারব। এছাড়া পিছলাকুড়ি তারাকান্দা সড়কটি ধসে গেলে পাহাড়ি ঢলে বন্যার পানিতে নকলা উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ এবং তলিয়ে যাবে রাস্তাঘাট ও ঘরবাড়ি। সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। সাভারে তেঁতুলঝরা ইউনিয়নে করোনা ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাভার থেকে স্টাফ রিপোর্টার ওমর ফারুক জানিয়েছেন, দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে 450 জনের হাতে এ অর্থ তুলে দেন তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সামর। এ সময় তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সামর বলেন, চলমান লকডাউনে তেঁতুলঝরা ইউনিয়নে হতদরিদ্ররা বেশ দুর্ভোগে রয়েছেন। সরকারি আদেশ বাস্তবায়ন করতে গিয়ে তারা পরিবার পরিজন নিয়ে কষ্টে আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তেঁতুলঝরা ইউনিয়নে হতদরিদ্র ও কর্মক্ষম মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক, ইউপি সদস্য ফিরোজ কাজল সহ আর অনেকে। সুনামগঞ্জের লকডাউনের পঞ্চম দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কাজীর পয়েন্ট ও ষোলঘর সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর হোসেন ও সেনাবাহিনীর ক্যাপ্টেন ইয়াসিন। সুনামগঞ্জ প্রতিনিধি মুহিবুর রেজা টুনু জানিয়েছেন, এ সময় চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর হোসেন বলেন, করোনার প্রকোপ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে ঘরে রাখতে ও স্বাস্থ্যবিধি মানাতে অভিযান অব্যাহত থাকবে।